الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده ওসলাত ওসসালাম আলা মাল্লাহ নবী বা আদা প্রশংসা আল্লাহর জন্য দূর তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের উপর আজকের বিষয় হল তাউহিদের মর্যাদা এবং তাওহীদের ফলে যে সকল পাপ মোচন হয় তাউহিদের মর্যাদা এবং তাহিদের ফলে যে সকল পাপ মোচন হয় মহান আল্লাহ বলেন আল্লা দিন আহ মানু আলা বলেন যারা ইমান এনেছে এবং তার ইমানকে জুলুমের সাথে অর্থ বলছেন শেরেক শেরেকের সাথে ইমানকে মিশ্রিত করে নাই তারাই হেদায়ত প্রাপ্ত হবে এবং তারা নিরাপদে জীবনযাপন করবে নিরাপদে জীবনযাপন করবে এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সেরে কি কাজ যদি কেউ না করে সেরে কি কাজ কেউ যদি না করে তাহলে সে নিরাপদ ভাবে জীবনযাপন করবে এবং তারাই হেদায়ত প্রাপ্ত হবে ও বাদাবিন সমেদ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেন মান শাহিদ আল্লাহ ইলাহিল্লাহ ওয়াহাদাহুল্লাহ শরিক আলাহু ওয়ান্না মোহাম্মদান আব্দুহ রসুল হু ওয়ান্না ইসা আব্দুল্লাহি ও রসুল হু ওয় কালিমাত হু আল কাহা ইারা ওর হমিন হু ওয়াল জান্ন হাক্কুন অন্না আর হাক্কুন আদ খালাহুল আলা আলামা কানা মিনাল আমালি রাহুল বুখারি ইমা বুখারি রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন তিন হাজার চারশত পঁয়ত্রিশ নম্বর হাদিস ইমা মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নিয়েছেন এসছেন আঠাশ নম্বর হাদিস জি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি মর্মে সাক্ষু দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য সত্য নেই এবং তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহর বান্দা রাসুল ইসা আলাই সাল্লাম আল্লাহর বান্দা রাসুল এবং কালিমাতহু আল কাহা ইলা মারিয়ামা আর মারিয়ামের কাছে নিকট যে কালিমাটা নিক্ষেপ করেছিলেন এবং তাকে রুহ দিয়েছিলেন অলজান্নাত হাক জান্নাত হক জান্নাতকে সত্য জানা অন্নার আরও এবং জাহান্নামকেও সত্য জানা আদ খালাহুল আদ আল জান্নাত আলাম আমালি তাহলে যে আমালের উপর সে থাকবে আল্লাহ আলা তাকে জান্নাতে দিবেন তাই এগুলা যদি বিশ্বাস করে তাই তাহলে আল্লাহ আলা এর বিনিময় এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে প্রবেশ করাবেন তাই এগুলা যদি কেউ খালি সন্তরে এই হিত প্রতিষ্ঠা করে আল্লাহর জন্য সকলে বাদ করে তাহলে তার জন্য জান্নাত এবং অন্য পাপগুলা মোচনের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জীবন হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন্লাহ হার আলান্নার মনকাল্লাহ ইহতা হাদিসটি ইমাম বুখারি রহমাল্লাহ নিয়ে এসছেন চারশত নম্বর হাদিস ইবা মুসলিম রহেমাল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন এবং মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন জি এখানে বলা হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তি এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদি নেই আল্লাহ সুভা তাল্লাহ তার জন্য জান্না জাহান নামকে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন মানে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি কালিমালা ইলাহিল্লাহ এটা পাঠ করবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদি নেই সে ব্যক্তির জন্য জান্নাত না জাহান্নাম হারাম হয়ে যাবে অর্থ এই যখন কোনো বেন্দা লা আল্লাহ আল্লাহ চেহারা কোনো সত্য মাহবুদ নেই এরা যখন জানবে সে অবশ্যই সত্য মাহবুদের জন্য তার সকল এবাদত সালাদ করবে আল্লাহর জন্য হজ করবে আল্লাহর জন্য জাকাত দিবে আল্লাহর জন্য সিএম করবে আল্লাহর জন্য নজর বানবে আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহর জন্য আহ মিনতি করবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর কাছে আল্লাহর জন্য সত্য বলবে আমানত খিয়ানত করবে না আমার রক্ষা করবে ও ভঙ্গ করবে না মানুষের গালিগালাজ করবে না মানুষের অন্যায় অপকর্ম করবে না যত অন্যায় অপকার রয়েছে সে এগুলা থেকে দূরে থাকবে জি আল্লাহ রসুল সাল্লাহ আরো বলেন এমর বে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন রসুলসাল্লাহ সাল্লাম বলেন কলা মুসা মুসা সালাম মুসালাইসাল্লাম বললেন ইয়া রব্বি আল্লিমনি সেই আন আনুর আজকুরুকা বিহি কলা يا موسى لا اله الا الله، قال كل عبادك يقولون هذا، قال يا موسى لو ان السماوات السبعه وعامرهن غيري والارضين سبعه في كفة ولا ولا اله الا الله في كفة مالت بهن لا اله الا الله. إلا 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 الله. حديث ابن حبان زوايد غرمتينيسن حدشتي نمبر هلو ابنار دوي دوي هزار তিনশত চব্বিশ নম্বর হাদিস দুই হাজার তিনশত চব্বিশ নম্বর হাদিস এ মুস্তাদার হাকেমে হাদিসটি এসেছে মুসনাদাবি আলা মৌসিলি সেখানেও তিনি হাদিস নিচ্ছেন এক হাজার তিনশত নম্বর হাদিস জি এখানে মুসা আলাই সাল্লাম এখানে হাদিসে কুদছে মুসা আলাই আল্লাহকে বলছেন হ্যাঁ আমার প্রতিপালক আমাকে এমন একটি বিষয় শিক্ষা দিন যেটা আপনাকে আপনাকে স্মরণ করবো তো আল্লাহ সব হাত বলেন বললেন হ্যাঁ মুসা তুম বলবে লাইল হাই আল্লাহ মুসা আলাই বললেন হে আল্লাহ এটা তো সবাই বলে মুসাকে বললেন হ্যাঁ যদি সাতাস মানে আন্না সাম্মতাস না যদি সাত সাত আকাশ এবং তাতে আমি ছাড়া যা কিছু আছে এবং সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলান এক পাল্লায় রাখা হয় তাহলে এর পাল্লাটি ঝুঁকে পড়বে তার মানে লা ইহিল্ল্লাহ পাল্লাটি বেশি হয়ে যাবে তাই যে ব্যক্তি লা ইহি লাল্লাহ আপনার শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই পাঠ করবে এর অর্থ এই যে তার জন্য সকল এবাদত বন্দিগি করবে তাহলে আল্লাহ সুহা তাহালা এ কথা বললেন লা লাহিহার ফজিলত হিসাবে এবং আমরা জানি যে সহিহাদি দ্বারা স্পষ্ট যে আফদাল দিক্রি লা ইলাহিল আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অনেকে জিকির করতে করতে বলে ইল্লাল্লাহ 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 জি না এটা ঠিক না অথবা হু 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 এগুলা বলে এগুলা মূলত করোন হারিজ দ্বারা স্পষ্ট নয় এবং এগুলা এভাবে ঠিক নয় তাই আপনি জিকির যখন করবেন আল্লাহকে স্মরণ করবেন লা ইল্লাল্লাহ আর যখন আপনি লা ইহি বাক্যটি মেনে নিয়েছেন শুধুমাত্র আল্লাহর জন্য এবাদত করবেন এটাই হলো আপনার তাওহিদ থেকে মাফ পাওয়া যে আপনার যদি এবাদত বন্দিগাল জন্য হয় তাহলে আল্লাহ সুবাহ আল্লাহ আপনাকে মাফ করবে জি এ মর্মে অন্য হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে আল্লাহ তালা বলেন হাদিসে গুজিতে ইবনে আদমনে আদম লাকুরাবিলিকা বেকুরাবিহা মগফিরা ইমাম তিরমিজি রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন তিন হাজার পাঁচশত চল্লিশ নম্বর হাদিস যে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি যদি আমার নিকট কোনো শিরিকি সেরেক না করে পৃথিবী ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও তাহলে আমি তোমার নিকট পৃথিবী পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আসব। দেখেন কি সুন্দর কথা জাল্লাসুব হা তা আলা আদম সন্তানকে বলছে তুমি যদি আমার কাছে আমার কাছে দুনিয়া ভর্তি পাপ নিয়ে আসো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আসো আর আমার সাথে অন্য কাউকে স্থাপন না করো তাহলে আমাকে আমি তোমাকে পৃথিবী ভর্তি ক্ষমা করব। এটাই আপনার তাওহিদ প্রতিষ্ঠা করার মর্যাদা যে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন তাই আপনার সকল এ বাদতবন্দিগি আল্লাহর জন্যই হতে হবে কোনো কাজ যেন মানুষের জন্য না হয় কোনো কাজ যেন মানুষের উদ্দেশ্যে না হয় আমাদের দেশে বিভিন্ন জায়গাতে মানুষ দেহ কবর পূজা নিয়ে ব্যস্ত মানুষ পীর পূজা নিয়ে ব্যস্ত এগুলা নিয়েই ব্যস্ত আজ এক আল্লা সুহাতা যেন কোরআন এবং সুন্নাকে আপনার জীবনে যদি কল্যাণ করতে চান আপনার জীবনে কল্যাণ করতে চাইলে কোরআন এবং সুন্নাতকে সুন্নাকে আঁকড়ে ধরা ছাড়া আপনার বুদ্ধি নেই কোরআন সূন্না থেকে আমরা পিছিয়ে পড়ে গেছি আমার বাড়িতে আমি কোরআন পড়ি না আমার বাড়িতে আমি সালাদ পড়ি না আমার আমার হজ ফরজ তা আমি হজ করি না সিএম ফরজ হয়ে সিএম সিয়াম করি না ফজরের সময় মসজিদে লোক পাওয়া যায় না তাহলে আপনি কোরআন সুন্নার ভিতরে কি করে আসেন কোরআন শূন্য আপনার ভিতরে নেই আপনি ফরজ সালাতের পরে বাড়িতে কোরআন পাঠ করেন তাওহিদ তার মানে কোরআনটা গোড়াটাই তাও হিদ আপনার বাড়িতে তাওহিদ তার মানে কোরআন পাঠ করেন দেখবেন আপনার বাড়িতে কল্যাণ বই আসবে তাই আল্লাহ সুবাহালা যে হাদিসে হাদিসে কুদ্সিতে বললেন তুমি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আসলে আর সেদিক যদি না করো তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ সুবাহ তালা যেন আমাদের প্রতিরোহাম করেন দয়া করেন কোরআন হাদিস বুঝার যেন আমাদেরকে তাওফিক দান করেন অল্লাহ আলাম